যাদবপুরের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যু, এই মৃত্যুতে এই প্রথম গ্রেপ্তার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে। এই প্রথম গ্রেপ্তার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই ছাত্র দীপশেখর দত্ত, মনতোষ ঘোষ। আগেই গ্রেপ্তার হয়েছিল সৌরভ চৌধুরী, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনই ছাত্র সৌরভ চৌধুরী, তাকে প্রথমেই গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে আজ সকালে গ্রেপ্তার করে পুলিশ। যাদবপুরের স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যু, মৃত্যুর পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছিল যাদবপুরের প্রাক্তনই সৌরভ চৌধুরীকে। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার মনতোষ ঘোষ, গ্রেপ্তার দীপশেখর দত্ত, অর্থনীতির দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর। মনতোষের গেস্ট হিসেবেই থাকতো স্বপ্নদীপ। ধৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া, এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। স্বপ্নদীপের রহস্যজনক মৃত্যুতে এই প্রথম গ্রেপ্তার দীপশেখর দত্ত, বাঁকুড়ার বাসিন্দা। ধৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া, এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। দীপশেখর দত্ত, মনতোষ ঘোষ, সৌরভকে জেরা করেই উঠে আসে এই দুজন পড়ুয়ার নাম। আগেই গ্রেপ্তার হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরী, তাকে জেরার পরবর্তীতে গ্রেপ্তার করা হয় দীপশেখর দত্ত, মনতোষ ঘোষকে। দীপশেখর দত্ত বাঁকুড়ার বাসিন্দা, গ্রেপ্তারের পর তার বাবা কি বললেন শুনে নেব। আমি সকালবেলায় জানতে পারলাম যে ছেলেকে অ্যাশ করেছে। তার আগে পুলিশ ডেকেছিল আগের দিনে, সেদিনে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছিল, এগুলো শুনেছিলাম। কি মনে হয় ইনভলভমেন্ট আছে আপনার ছেলে? না, আমি কোনোভাবে বিশ্বাস করি না আমার ছেলে এটাতে ইনভলভমেন্ট হতে পারে। কতদিন ধরে পড়াশোনা করছে? কতদিন ধরে পড়াশোনা করছে ওখানে যাদবপুর? এই তো ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলো, এবার সেকেন্ড ইয়ারে অ্যাডজাস্ট উঠেছে আর এক বছর হলো। কীভাবে দেখছেন এটাকে? দেখুন, দেখছি বলতে কি, আমরাও চাই প্রকৃত দোষী শাস্তি পাক, তাতে আমার ছেলে হলো, আমার ছেলেও যেন শাস্তি পায়। আমি কোনোভাবেই এটাকে টলারেট করি না, কারণ আমিও একটা ছেলের বাবা, ঠিক আছে। কোনো কাউকার বুক থেকে কিছু খালি হয়ে যাওয়া সেটা আমিও সহ্য করি না। আমরা মানুষকে ভালোবাসি, তো আমার দৃঢ় বিশ্বাস আমার ছেলে এটার সঙ্গে কোনোভাবে যুক্ত থাকতে পারে না। তাহলে কী মনে করছেন পুলিশ কীভাবে তাকে অ্যারেস্ট করলো, কী মনে করছেন? সেটা তো পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অ্যারেস্ট করেছে। এবারে সেখানে ধরুন দোষী যদি হয়, তো প্রমাণিত যদি হয়, তাহলে সেটা তো আলাদা ব্যাপার। হ্যাঁ, পুলিশ তো ইনভেস্টিগেশনের জন্য অ্যারেস্ট তো করবেই, এবং আমার ছেলে যা বলছিল যে ও কোনোভাবেই ওর কোনো দোষ নেই, বা ও কোনোভাবেই ও বারবার চেয়েছিল যে পুলিশটাকে ছেলেটা যাতে না কোনো কিছু করে অস্বাভাবিক আচরণ করছিল। আপনার নাম কি? আমার নাম মধুসূদন দেখল। শোনালাম আপনাদের দীপশেখর দত্তের বাবার কি বললেন। ধৃত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া, এই প্রথম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের দুই ছাত্রকে স্বপ্নদীপের রহস্য মৃত্যুতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনতোষ ঘোষ, দীপশেখর দত্ত।